सुप्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलैकुम। आशा करी आल्लाह रहमते भालो आछो, आमिओ तोमादेर दुआए भालो आछि। आजकेर आमार आलोचनार विषय हच्छे त्रिकोणमिति। त्रिकोणमितिर 9.1, 9.2 एवं दशम अध्याय, ए तीन अध्यायेर अंकगुलो करते गिये आमरा जे समस्यार सम्मुखीन हई सेटा हच्छे त्रिकोणमितिक अनुपातगुलोर मान। आमि आजके एकटा मात्र सूत्रेर माध्यमे ए छयटी त्रिकोणमितिक अनुपातेर मान निर्णय सहज भावे तुम्हारे सामने उपस्थापन करार चेष्टा करब। तहले चलो शुरू करी। प्रथमे सूत्रटा लिखी। सूत्रटा हच्छे साइन थेटा इक्वाल रूट एन बाई टू। एनर मान हबे 0, 1, 2, 3, 4, ठीक आछे? अच्छा, तुम्हारा अवश्य जानो जे त्रिकोणमितिक अनुपात कयटी बोलो तो देखी। অবশ্যই তোমরা জানো যে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি। আচ্ছা, তাহলে প্রথমে দেখো যে আমি সকে 6টি ত্রিকোণমিতিক অনুপাতের নাম লিখছি। সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, সেকেন্ড, কোসেকেন্ড। তাহলে প্রথমে দেখো যে শুধুমাত্র একটা সূত্রের মাধ্যমে, সূত্রটা হচ্ছে সাইন থেটা ইকুয়াল হচ্ছে রুট এন বাই টু। এনের মান কত থেকে শুরু হবে? শূন্য। এনের মানটা শুরু হবে শূন্য। তাহলে এনের মান বসাও শূন্য। তাহলে শূন্য বাই দুই, তাহলে কত আসবে? শূন্য। তাহলে সাইন জিরো ডিগ্রির মান হবে জিরো। এবার এনের মান কত নিব? ওয়ান। তাহলে এনের মানটা বসাও, কত আসতেছে দেখো যে হাফ হবে। তাহলে সাইন 30 ডিগ্রির মান হবে হাফ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার এনের মান কত নিব? এবার এনের মান নিব টু। তাহলে এবার কি হবে? এবার দেখো যে রুট টু বাই টু, পরবর্তীতে রুট টু থাকলো, আর এই টুকে রুট টু গুণিত রুট টু লিখতে পারি আমরা। তাহলে এ রুট টু এ রুট টু কেটে যাবে, তাহলে কত আসলো? ওয়ান বাই রুট টু। তাহলে সাইন 45 ডিগ্রির মান হবে 1/√2, ঠিক আছে? আচ্ছা, এবার এনের মান কত নিব? এনের মান নিব 3। তাহলে কি হবে? এবার হবে √3/2। তাহলে সাইন 60 ডিগ্রির মান হবে √3/2, ঠিক আছে? আর একটা জিনিস বাকি থাকলো, সেটা হলো সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রির মান বের করতে হলে এনের মান নিব আমি 4। তাহলে কি হবে বলো তো দেখি? তাহলে √4/2। 4 কে রুট দিলে হয় 2, আর নিচে 2, কেটে গিয়ে কত থাকে? 1। তাহলে সাইন 90 ডিগ্রির মান হলো 1, ঠিক আছে? এবার সাইন সকলের মান নির্ণয় করা হয়ে গেল, এবার আমি করব কি কোসাইনের মান। সহজ বুদ্ধি হচ্ছে সাইনের মান দেখো 5টা বের করেছি, এবার কি করব আমি? ওই শেষ থেকে লিখতে শুরু করব। তাহলে কি হবে? ওয়ানটা চলে আসবে এখানে, তারপরে কত আসবে? √3/2 আসবে, তারপরে কত আসবে? 1/√2, তারপরে কত? হাফ, আর তারপরে জিরো, ঠিক আছে? তার মানে তুমি যদি শুধু একটা অনুপাতের মান মনে রাখো বা এই সূত্রটা মনে রাখো, তাহলে তুমি বাকি 5টা অনুপাতের মান খুব সহজে বের করতে পারবা, ঠিক আছে? কি করলাম দেখো, সাইনের মান বের করার ক্ষেত্রে এনের মান 0, 1, 2, 3, 4 ব্যবহার করেছি। সাইনের মান যখন হয়ে গেল, কসের মান বের করব। কি করব? সাইনকে আমি উল্টা দিক থেকে লিখব, বাস শেষ। এবার দেখো ট্যানের মান বের করব। তাহলে আমরা সূত্র জানি কি? ট্যান থেটা ইকুয়াল হচ্ছে সাইন থেটা বাই কস থেটা। তাহলে কি হলো? যে সাইনের মান দ্বারা, সাইনের মানকে কসের মান দ্বারা ভাগ দিব। সেক্ষেত্রে দেখো ভাগ দাও, শূন্য, এই যে
সাইনের মান হচ্ছে শূন্য, কজের মান হচ্ছে ওয়ান। তাহলে শূন্যকে ওয়ান দ্বারা ভাগ দিলে কত হবে? শূন্যই হবে, তাই না? আচ্ছা, এবার তাহলে কি করব? এবার দেখো, হাফ ভাগ হচ্ছে রুট থ্রি বাই টু। তাহলে কি করব? হাফ থাকবে, ভাগটাকে গুণ দেব। গুণ দিলে কি হয়? পরের ভগ্নাংশটা উল্টাই যায়, টু যাবে উপরে, রুট থ্রি থাকবে নিচে। এবার টু টু কেটে যাবে, তাহলে টোটালে কত আসলো? ওয়ান বাই রুট থ্রি। তাহলে ট্যান 30 ডিগ্রির মান হলো ওয়ান বাই রুট থ্রি। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, ট্যান 45 ডিগ্রির মান, তাহলে সাইন 45-এর মান হচ্ছে ওয়ান বাই রুট টু এবং কস 45-এর মান হচ্ছে ওয়ান বাই রুট টু। তাহলে ভাগ দিলে দেখো ওয়ান আসবে। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি, ট্যান 60 ডিগ্রির মান, তাহলে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু। আমি ভাগ দেখাবো না, এবার সরাসরি উল্টাই দেব, তাহলে কত আসবে? টু বাই ওয়ান, টু টু কেটে গিয়ে রুট থ্রি। তাহলে ট্যান 60 ডিগ্রির মান আসলো রুট থ্রি। এবার ট্যান 90 ডিগ্রির মান বের করবো, সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে সাইন 90 ডিগ্রির মানকে শূন্য দ্বারা ভাগ দিতে হবে। আমরা জানি কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ দিলে সেই মানটা হয় অসংজ্ঞায়িত। ঠিক আছে? তো ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এবার আমরা জানি কি, এই ট্যান থেটা হচ্ছে কার? কট থেটার বিপরীত, বা ট্যান থেটা সমান সূত্র জানি ওয়ান বাই কট থেটা। তাহলে আমরা কি করব? আবার এটাও বলতে পারি যে কট থেটা সমান হচ্ছে ওয়ান বাই ট্যান থেটা। তার মানে ট্যানের মানকে আমি বিপরীত করব, তাহলে কি হয়ে যাবে? কটের মান পাব। তাহলে এই যে দেখো, ট্যান জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো, আমি কট জিরো ডিগ্রির মান কি করব? প্রথমে ট্যানের মানটা এইভাবে আসবে, তাহলে বিপরীত লিখব। বিপরীত করলে কি হবে? ওয়ান উপরে যাবে, শূন্য নিচে আসবে। ঠিক তো? আচ্ছা, তাহলে কি হবে? এ মানটা হলো অসংজ্ঞায়িত। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার এটাকে বিপরীত করব। বিপরীত করলে কি হবে? রুট থ্রি উপরে যাবে, ওয়ান নিচে আসবে, আর ওয়ানের বিপরীত কত? ওয়ানই হবে। এবার রুট থ্রির বিপরীত, তার মানে কত হবে? ওয়ান বাই রুট থ্রি। ঠিক আছে? আচ্ছা, আর এটা কি হবে? অসংজ্ঞায়িত। ঠিক আছে না? তার মানে অসংজ্ঞায়িত ফর্ম তুমি দেখছো ওয়ান বাই জিরো, তাহলে উপরে কি হবে? জিরো বাই ওয়ান, তার মান কত হবে? তাহলে জিরো আসবে। ঠিক আছে? আচ্ছা, আর বাকি থাকলো দুইটা অনুপাত। তাহলে একইভাবে সেকেন্ড এর মানটা আমি কিভাবে পাব? এই যে আমরা জানি, আমরা কি জানি, সেক থেটা কার বিপরীত? সেক থেটা হচ্ছে কস থেটার বিপরীত। তাহলে সেক থেটা ইকুয়াল হচ্ছে ওয়ান বাই কস থেটা। এখন আমরা কস থেটার মানকে যদি বিপরীত করি, তাহলে আমরা সেক থেটার মান পাবো। তাহলে ওয়ানের বিপরীত কত হবে? ওয়ানই হবে। আচ্ছা, রুট থ্রি বাই টু এর বিপরীত কত হবে? টু বাই রুট থ্রি হবে। ঠিক আছে না? আচ্ছা, তাহলে ওয়ান বাই রুট টু এর বিপরীত কত? রুট টু উপরে যাবে, ওয়ান নিচে আসবে, তাহলে শুধু আসবে রুট টু। আর হাফের বিপরীত কত হবে? টু হবে, উল্টাই দেব মান। আচ্ছা, আর জিরোর বিপরীত কত হবে? জিরো, তার নিচে ওয়ান ছিল, তাহলে বিপরীত করলে ওয়ান বাই জিরো। তার মানে এই মানটাও কি আসবে? অসংজ্ঞায়িত আসবে। ঠিক আছে? আর একটা বাকি থাকলো, আর একটা বাকি কোনটা? কোসেকেন্ড বা কোসেক থেটা, কার বিপরীত? এই যে সাইন থেটার বিপরীত। তাহলে আমরা আবারও সূত্র জানি যে কোসেক থেটা সমান হচ্ছে ওয়ান বাই সাইন থেটা। তাহলে কি করব? সাইনের মানকে বিপরীত করলে আমরা কোসেক থেটার মান পাবো। তাহলে জিরোর বিপরীত আবার দেখি, জিরোর নিচে ওয়ান ছিল, বিপরীত করলে কত হবে? ওয়ান বাই জিরো। তার মানে এটাও কি হবে? অসংজ্ঞায়িত হবে। অসংজ্ঞায়িত। আচ্ছা, তাহলে এবার এটাকে উল্টাবো, এটাকে উল্টাইলে কি হবে? টু হবে। আচ্ছা, এটাকে উল্টাইলে রুট টু হবে, এটাকে উল্টাইলে কত হবে? টু বাই রুট থ্রি। আর ওয়ানকে উল্টালে কত পাবো?
वन ठीक आछे ए देखो शुधुमात्र एकटा मान एकटा अनुपातेर मान जदि तुमी मने रखो ताहले बाकी पाँचटा अनुपातेर मान निर्णय करा खुबी सहज और ओ एकटा अनुपातेर मान निर्णय करते होले तुम्हाके निश्चय এই সূত্রটা মনে রাখতে হবে যে সাইন থিটা ইকুয়াল রুট এন বাই টু। এই শকটা বা ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়ের শকটা তোমার সাধারণ গণিতেও দরকার, উচ্চতর গণিতেও দরকার। তাহলে আজকের পাঠের সারমর্ম কি হলো? যে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় কার মাধ্যমে? শুধুমাত্র একটা সূত্রের মাধ্যমে। সূত্রটা কি? সাইন থিটা ইকুয়াল রুট এন বাই টু। হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে 9.2 এর 8 থেকে 17 নম্বর অঙ্ক। আচ্ছা আমি বোর্ডে লিখে দিতেছি হোমওয়ার্ক 9.2 এর 7 থেকে না 8 থেকে 8 থেকে 17 নম্বর এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।